নবান্ন অভিযান এবং বাংলা বন্ধের জেরে স্তব্ধ হয়েছিল কলকাতা শহর, আর তার জন্য ব্যবসায় ক্ষতি হয়েছে 2000 কোটি টাকা। জি চব্বিশ ঘন্টার একটি প্রতিবেদনে এই বিষয়ে জানানো হয়েছে। কার্যকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দোষী দ্রুত শাস্তির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য জুড়ে বন্ধ ডেকেছিল বিজেপি। নবান্ন অভিযান এবং বাংলা বন্ধে শহর কলকাতার ব্যবসায় 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে। একটি প্রতিবেদনে এমনই খবর প্রকাশ করে জি চব্বিশ ঘন্টা। ওই প্রতিবেদনে জানানো হয়েছে বাংলার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা GSDP 17.1 লাখ কোটি টাকা, যা দৈনিক হিসাব করলে দাঁড়ায় 5000 কোটি টাকা। এর মধ্যে 40% ব্যবসা হয় শুধুমাত্র কলকাতাতেই, অর্থাৎ সেই হিসেবে টাকার অঙ্ক 2000 কোটি টাকা। বন্ধের জেরে একাধিক লাইন অবরোধ করা হয়, ফলে জেলার বাসিন্দারা কলকাতায় পৌঁছতে পারেননি। সেই কারণেই ওই দিন ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিন নবান্ন অভিযানের দিন সাঁতরাগাছি এবং হাওড়া ব্রিজ পুরোপুরি বন্ধ ছিল, যার ফলে ওই দুই সড়ক পথ দিয়েও জেলার মানুষজন আসতে পারেনি। তার প্রভাবেই 2000 কোটি টাকা ব্যবসার ক্ষতি হয় বলে জানা গিয়েছে।